Watch more videos on Janala Gaming TV Plus. Hit the subscribe button and also hit the bell icon for upcoming video notification. Hey, what's up everyone, this is Janala Gaming TV Plus again. So today we are gonna play the House of the Vinci part 2, sixth part. So let's click on JGTV Plus and Jara amader পূর্ববর্তী ভিডিও যারা মিস করেছেন উপর আই বাটনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে আজকে শুরু করছি, লেটস প্লে। ওকে, ইটস লোডিং। আচ্ছা, ওকে, তো এইখানে কিছু একটা আছে মনে হচ্ছে। হ্যাঁ, এইখানে আছে। ওকে, মেটাল রড। ওকে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা তো জিনিস পেয়েছি এখানে। মেটাল, গ্রেট। ওকে, তো এই মেটাল গ্রেটের এইখানে এটা বসাতে হবে। ওকে, মেবি উই জাস্ট মেড আ মিস্টেক হিয়ার। আপনারা ভিডিও পজ করে এটা পড়ে নিতে পারেন। বইটা বন্ধ করে দিতাম। ওকে, ক্রস শেপ লিভার পার্ট। নাও গো টু আপ দেয়ার। এখানে কিছু আছে নিশ্চয়ই, আগে দেখে নেই কীভাবে কী করতে হয়। এদিকে এখানে একটা লিভার আছে। ওকে, বরাবর যাওয়ার কোনো সুযোগ নেই। ওকে, তো আমরা এদিকে নামতে পারছি। ওকে, এখানে একটা লিভার নেই এটা। হ্যাঁ, লিভার। লেটস গো আপ। ওকে, এইখানে নিশ্চয়ই কিছু আছে। যাক, মিটার ট্রায়াঙ্গেল। এখন হয়তো এটার সাথে এটা বসাতে হবে। ওকে, তো
ওকে, তো এইখানে আবার এটা মুভ করা যাচ্ছে। এটা কাজ করবে কি? এখানে অবশ্য এই ছিদ্র বরাবর বসাতে হবে। আমরা এটা খুলে ফেললাম। না না, আমাদের এইটা নিতে হবে উইল। ওকে, তারপর নিচে যাওয়া যাক।
দেওয়াটা ঠিক হবে। আর এদিকে একটা অনেক বড় পাজেল এইখানে আছে, আমরা আর একটা খুলে ফেললাম। ওকে, তো এইখানে কিছু সিম্বল আছে, আমরা একটা লেন্স পেলাম। এটাকে যদি এইখানে এনে দিই আর এখানে থাকুক, এটাকে এদিকে করে দিই, এখন দেখি সো ওকে আমরা এই পাজলটা সলভ করি। আর এদিকে দেখতে পাচ্ছি ওকে এটাকে হালকা পিছনে দিই,
এখানে হয়তো অন্য কিছু আছে। এটা তো মিডল অংশটা অনেকটা সমস্যা যা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এটাও খুলে ফেলাম, স্টিয়ারিং হুইল। ওকে, নাও লেটস গো ব্যাক। আর এটা মনে হয় আমাদের এইখানে বসবে। এখন দেখি এটা আমাদের অবশ্য বই আমাদের হেল্প করবে। যদি আমরা মিডিলে দেই তাহলে এটা এদিকে যাবে। ওকে, দেখি মাঝখানে রাখাটা ঠিক হচ্ছে। মনে হয় এখন ছেড়ে দেওয়া উচিত। আবার ঠিক দিয়ে দিলাম।
there must be a problem out there. I'm just a little bit confused. Keyboard toga tai bujhte parchi na. Okay. Thank you.
think we did it. Okay, let's put this here. Okay. Now what is here? Okay, we got here something. Okay. Thank you.
দিয়ে দরজাও বন্ধ হয়ে গেল। দরজা খুলে ফেললাম। আচ্ছা আপনারা পজ করে পড়ে নিন। এখানে আরেকটা লক যা দেখতে পাচ্ছি। Book with school. Okay, ta ekhana bolbe. Wait with a book. Okay. ওকে আমরা খুলে ফেললাম শর্ট কি। ওকে শর্ট কিটা এখন এখানে বসবে। Okay.
handle with 8-point section. Maybe it will sit here. Okay. Now if I may, this is that to have a sit.
finally. উনি এখনো লাইব্রেরিতেই আছে। আপনারা পজ করে দেখে নিন। এইখানে দুইটা দাগ দেওয়া, মেটাল অর্নামেন্ট, এইখানে বসছে। আমরা আর একটা ডিস্ক পেলাম, সার্কুলার অর্নামেন্ট। ওকে, এখানে কি বসবে? বসতে পারে। ওকে, আমরা ওইখানে দুইটা কভার দেখলাম। ওকে, আমরা এখন উঠাতে পারছি।
ওকে সো আমরা ওপেন করে ফেললাম। ওকে একটু দরজা খুলে গেল। In the year 1212, since the birth of Christ, Friedrich, the only son of Heinrich Stauffer, to his father's glorious throne arose. By providence chosen, though only 16 years old, clever and strong, he was a king most bold. Challenges were plentiful, but his judgments full of wisdom. Soon many a vassal, duke or lord swore fealty to his kingdom. Okay, এখন পুরো গেমটার একদম past বা origin সম্পর্কে এখন বলা হচ্ছে। A patron to the erudite and all the wise men. Every scholar, no matter their faith, was welcomed to his realm. His deeds were glorious. His subjects loved him more and more. His dominion prospered like never before. Soon the rumors were spread from the east to the west about Roger, the ruler of Christians, by God himself blessed. This praise reached Pope Gregory, but he froze, irked by hearing of another man as one God chose. Gregory's envy would lead to consequences most dire. No living soul could save Friedrich from his ire. With excommunication being his only other fate, Roger rode to Palestine on a crusade to save his state. Even with his most trusted knights, a dangerous proposition. Journey long, perilous and exhausting, a truly risky mission. Many a good man dead due to illness or fatigue. That was the true terror of the Pope's intrigue. One day, a desert storm came, raged and refused to wane. Threatening to end both their lives and the campaign. It seemed that for the Emperor's army, all hope was lost. Centuries were ordered to find shelter, no matter the cost. At the last moment, the group's scouts spotted a cave. Though ominous and sinister, they must choose to be brave. Roger's men entered the grotto with uneasy feel, making camp in surroundings that were most unreal. Days went by, the storm unwavering, no sign it would clear. Friedrich and his chosen explored their shelter without fear. Delving deeper into their shelter, anything but small. Dark passages lined by pillars receded to a large hall.
Friedrich and his company were men loyal and seasoned, but in their hearts was dread which could not be reasoned. Architecture meant not for living men, vast and bold, perhaps chiseled by some mysterious giants of old. Distracted from his reverie by a glimmer of light, Roger saw a part of metal buried in the sand upright. A machine, a gate, centuries old, with it he must return. What trove of lost knowledge from it could he learn? Friedrich, albeit short on time, researched that device. Its power to grant wisdom should more than suffice. Gate to the Temple of Wisdom, the device was now called. It would lead to understanding of deep truths unequaled. In much higher spirits, knights loaded the gate on the caravan. And once again, their journey, their crusade has begun. The dread lifted, resolve firmer than ever before. No longer fearful of what for them lay in store. No more was the journey punishment meant by the Pope. Now their quest was meaningful, their hearts full of hope. In the end, Roger gained control of Jerusalem without blood spilt, opened the Holy Land to pilgrims again, defensive walls rebuilt. City's crown rested on Emperor's noble head, with wise Sultan Al-Kamil he shared his bread. People sang only praise for their emperor once again. With glory and magnificence, he continued his reign. Through the gate to the Temple of Wisdom, Friedrich often went. To learn its secrets, to further knowledge was his lustrous intent. He worked closely with those most loyal, those he chose. Thus, a new order of knights noble, order of justice, arose. Emperor Friedrich, always at their point, titled Grand Master, felt he did enough to sate Pope's anger, averted disaster. But to Gregory's ears were whispered rumors terrible, stories about a deal with the devil, and lies unbearable about how Roger's order was built to conceal a devil's gift, and since the Pope believed it, it caused an irreparable rift. Not long before the Emperor was excommunicated, by all the people of faith, he was to be isolated. Residents of Jerusalem, who just a year ago called him their savior, now cast him out, the Pope to blame for this behavior. The Emperor by this iniquity was aback taken. All the Pope's intrigues left him quite shaken. When he finally retreated to Italy and his throne, he lived for his order of justice and his land alone. Roger guarded the secrets of the order, for his enemies would not cease. Wanted the gate more than secure, no longer believing in peace. A plan born both from his genial mind and godly inspiration. To build a fortress for the order, to be held in awe by the whole nation. To the castle's construction, he devoted his life. 8 massive walls to survive any strife. 8 watchtowers with windows peering over the countryside. Eternally guarded by 8 men most loyal and eagle-eyed. 8 sides to the courtyard for the men to meet and rest. In the middle of it all, an 8-sided podium
protect it best. On this podium, the gate to the Temple of Wisdom was erected. By all the knights, not to be worshipped, but to be respected. Okay, it just so made it was created. For both the lost and the wise, it did shine. Templum Justitia, the Temple of Justice, the castle, the shrine. It was quarters of the order by the wise Plutzentinus foretold. Inside were troves of wisdom and power, more precious than gold. Even for the wise and powerful flies the time. Men became old. Children rose to their prime. After the death of Roger, Grandmaster first, others came, best of the order, in wisdom versed. One after another silent, hidden, but each of virtue measure, the gate to the Temple of Wisdom, always their treasure. Generation after generation, the secret was keeping. Wealth and wisdom gaining, never relenting, never sleeping. But the year 1465 after Christ came. And for the order of justice, the world was never the same. Okay. There he is. Look up. In the window, across the room. Oh, get my him. God. What just happened? Okay, the game is over. Okay, these are the voice actors. Special thank musics. Okay. Okay, we congratulate in 4 hours, 20 minutes, 8 seconds. Okay. Invite friends to play. You can invite your friends if you have downloaded it from our link. So let's go to our main menu. Just end this game. আপনারা এই গেমটি আপনার ফ্রেন্ডদেরকে আপনারা সাজেস্ট করতে পারেন, আপনাদের ফ্রেন্ডকে আমাদের চ্যানেলে ইনভাইটও করতে পারেন সাবস্ক্রাইব করার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের নিকট শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্ত। আর যারা প্লেলিস্টটি মিস করে থাকবেন তো এইখানেও প্লেলিস্টটি শো হবে। আর এছাড়া আমাদের ভিডিও আপকামিং নিউ কোনো ভিডিও সেটা উপরে হয়তো পাবেন, আর পাশেই থাকবে আমাদের চ্যানেলের লোগো, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন। সো থ্যাংক ইউ, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।